फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल हाउसवाइफ पूजा और आमी पूजा एसे गेछि आबार तोमादेर काछे। केमन आछो तोमरा? आशा करी खूब भालो आछो और आमिओ खूब भालोई आछि। तो चलो आजके आमी सारा दिन की करलाम तोमादेर साथे शेयर करे नि, तोमरा देखते थाको और साथे थाको, ठीक आछे? আজকে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির সামনে পুরো জল জমে গেছে। আজকে আমার ঘরের এই পান দুব্ব ফুল, আজকে ঠাকুরের মিষ্টি কিনতে যেতে পারিনি, ফল নকুল দানা দিয়ে পুজো করলাম। দেখো রাস্তাটার কি অবস্থা, পুরো জলে ভরে গেছে, দেখেছো? জানলা দিয়ে জল ঢুকে যাচ্ছে, এত জোর এদিকে ছাড় দিচ্ছে, এই জন্য প্লাস্টিক লাগিয়ে দিয়েছি। পাস্তার মধ্যে দেখো জলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়েছি নুন আর চিনি, তাহলে পাস্তার মধ্যে ঢুকে গেলে খেতে খুব ভালো লাগে। জলটা ফুটে গেলে পর আমি পাস্তা দেব। জল ফুটে গেছিল, আমি পাস্তাটা মিক্স করে দিলাম। দেখো পাস্তাটা এখন ভালো করে সিদ্ধ হোক, টাইম লাগবে এখন পাস্তা সিদ্ধ হতে। এখন বেশি তো বাজার যাওয়া হচ্ছে না, তাই জন্য সব কিছু সবজি নেই, যা সবজি ছিল তাই দিয়ে করছি পাস্তাটা। নুন মিষ্টি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এবার ভালো করে ভেজে নিচ্ছি। আর বাদাম ভাজা আমার মেয়ে বা বর খেতে চায় না বলে মধ্যে বাদাম দিলাম না, আমার খেতে আবার খুব ভালো লাগে কিন্তু তাও দিলাম না। এটাকে আগে ভালো করে করে নিই, ভাজা ভাজা হোক। দেখো সয়াবিনগুলো না আমি গোটা দিয়ে নিই, সয়াবিনগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, সয়াবিন খেতে এরা ভালোবাসে তাই জন্য সয়াবিনটাও দিলাম একটু। আর সবজি একটু বেশি দিয়েছি, পাস্তা সবজি বেশ সমান সমান হবে, খেতে খুব ভালো লাগবে। দেখো পাস্তাটা অ্যাড করে দিয়েছি আমি, একটু সয়া সসও অ্যাড করে দিয়েছি। এগুলোকে একটু নেড়ে নেড়ে মিক্স করতে হবে, আমার বেশি হয়ে গেছে, কড়াইটা ভর্তি হয়ে গেছে, একটু নড়াতে গিয়ে সমস্যা হচ্ছে। আচ্ছা এটাকে আস্তে আস্তে আমি মিক্স করি, তারপর দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে সেই সেটা হবে। হ্যাঁ দেখো ম্যাগির মশলাও অ্যাড করলাম, এবার মিক্স করবো এটা ভালো করে। দেখো আমাদের পাস্তা রেডি হয়ে গেছে, এখনো ভাব উঠছে, খেয়ে নি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই লঙ্কা দেওয়াটা আমার, আর এটা এগুলো এবার খেয়ে নি চলো। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে জানো তো, ভালো লাগছে খেতে, অনেকদিন বাদে পাস্তা করলাম। মাম মাম খেতে ভালো লাগছে? অবস্থা দেখো আমার, পাতের কাঁচা লঙ্কা দেখেই ওর ঝাল লাগছে, মুখটা দেখো একবার এত ঝাল হয়েছে। আচ্ছা পেঁয়াজ দিয়েছি আর হাফ টমেটো দিয়েছি, খিচুড়ি চলছে। আজকে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি করছি না, যেহেতু আমি চিংড়ি দিয়ে করছি খিচুড়িটা, তাই জন্য কিন্তু আজকে আমি এর মধ্যে সবজি দিয়েছি, ঠিক আছে? কুমড়ো আলু, আজকে ফুলকপি নেই বাড়িতে, আর সব মিক্স ডাল দিয়েছি। মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে এসছে আর অল্প সিদ্ধ হবে, আর এই মশলাটা এবার ব্লেন্ড করবো আমি মিক্সিতে।
চারটি চিংড়ি মাছই আছে আজকে। এই চারটি চিংড়ি মাছ দিয়েই আমি একদম প্রন খিচুড়ি বানিয়ে ফেলবো, বুঝলে তো। খিচুড়িটার মধ্যে আমি পাঁচ মিশলি ডাল দিয়েছি, ছোলার ডাল, মটর ডাল, মুগের ডাল আর মুসুরির ডাল। ওটাকে সিদ্ধ করে নিয়েছি, চালটাও সিদ্ধ। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো একটু ভেজে নেবো। দেখো মাছগুলো আমি এবার একটু একে একে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে লাগে না, একটু অল্প নাড়াচাড়া করে দিলেই হবে। হয়ে গেছে ভাজা, এর থেকে বেশি আমি ভাজবো না। মাছ চারটে তোলা হয়ে গেল। আমি এই মাছ এই মাছের এই তেলটার মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো, আগে ফোড়ন দেবো একটুখানি তেজপাতা। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর ওই তেলটার মধ্যে আমি আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। আমি এটার মধ্যে কোনো ফোড়ন দিইনি, তোমরা চাইলে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিতে পারো। আমার বর খেতে পছন্দ করে না, ওই জন্য আমি আজকে দিলাম না ফোড়নটা। এবার মশলাটা ভালো করে একটু কষাতে হবে, মশলাটা হতে থাক। আর এদিকে আমার দেখো সিদ্ধ হয়ে এসছে, সব ডালই সিদ্ধ হয়ে এসছে, শুধু ছোলার ডালটা আর মটর ডালটা একটু হালকা গোটা আছে, আর বাকি সব ডাল পুরো গলে গেছে। হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, একটু ভালো করে মিক্স করতে হবে মশলাটার সাথে। এবার মুরগির দিকে গুঁড়োটা মিক্স করবো। একটু চিনি দিয়ে দিলাম, খিচুড়ির ডাল খিচুড়ির ওই মানে ভাতটার মধ্যে না নুন দিয়ে দিয়েছিলাম, তাই এটার মধ্যে খুব বেশি নুন দেব না, তাহলে নুনটা বেশি হয়ে যাবে। এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে, যতক্ষণ না মশলাটা কষা হয়ে যাচ্ছে আমাকে ভালো করে মশলাটাকে কষতে হবে। মশলা থেকে তেলটা যতক্ষণ না ছাড়ছে আমি এখন কষবো। মাছটা এখন আমি অ্যাড করিনি, মশলাটাকে ভালো করে কষার পরে আমি মাছটা অ্যাড করব। দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি মাছগুলো অ্যাড করে দিলাম এর মধ্যে। একটুখানি চিংড়ি মাছগুলোর সাথে কষাতে হবে মশলাটা, অল্প একটু জল দিলাম একটুখানি এটার সাথে ভালো করে কষাতে থাকতে পর আমি এটাকে খিচুড়িটার সাথে মিক্স করে দেবো। তো এবার আমি এগুলোকে খিচুড়ির মধ্যে মিক্স করে দেবো। মিক্স করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের কাছে। এই কড়াইটার মধ্যে একটুখানি অল্প একটুখানি জল ফুটিয়ে দিয়ে দেবো, কারণ আমার এটার মধ্যে আর জায়গা নেই। দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি ঘিটা দিয়ে দেবো। মিক্স ডাল দিয়ে প্রন খিচুড়ি, তোমরা অবশ্যই এটা ট্রাই করবে।
ডালটা যতটা দেবে মানে চালটা যতটা দেবে তার ডবল যেন ডাল হয়, তাহলে খিচুড়িটা খেলে না আর মানে কি বলবো মুখে লেগে থাকবে। আমি তোমাদের সেই পরিমাণটা দেখালাম না, আজকে শুধু এর মধ্যে ফুলকপি পড়েনি, চিংড়ি মাছের গন্ধটাও থাকবে, ফুলকপি দিয়ে দিলে ফুলকপির গন্ধ হয়ে যেত। আর আজকে সত্যি কথা বলতে আমার ঘরে ফুলকপি নেই, আর আমার বাড়ির নিচে আজকে প্রচুর জল জমেছে যার জন্য আমার বরকে আমি বাজারও পাঠাইনি। তো একটুখানি ফুটে যা, তারপরে আবার আমি দেখাচ্ছি খিচুড়ির ফাইনাল লুকটা কেমন হয়েছে, ঠিক আছে? রেডি টু সার্ভ আমার মহারানীর এটা। দেখো এই কিচেনটা বানানো হয়েছে, কি কি বানিয়েছো গো তুমি এখানে, পিচ বোর্ড দিয়ে কেটে কেটে মাপটা দেখতে পাচ্ছি, এই তো এখানে একটা কিচেন, কিচেনের সাথে পেপারটা দিয়ে ডাইনিং রুম আছে, এটা করেছি আর এই সাইডটা কোনো করা হয়নি কারণ এই সাইডে প্যাকেট গার্ডেনে শুয়ে গেছে, আবার দোকান খুললে পর আনতে যাবে বলেছে, ওটা করা হয়নি, এই সাইডটা রকম ফাঁকাই রয়েছে। তো আমার মহারানী এইটা পেয়ে খুব খুশি, ও খুব মন দিয়ে খেলছে একা একাই, ওটা নিয়ে বেশ ভালো খেলতে পাচ্ছে, ও সব বানানো হয়নি সাজিয়েছে, ওর মধ্যে বিছানাপত্র সব কিছু সাজিয়েছে। আজ আমি সারাদিন কি করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগ নিয়ে, আজকে এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসতে থেকো।